আমাদের মেয়ে মানুষের কাপড় ছিঁড়েছে এই যে বস্ত্র, একাত্তরের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমাদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে এবং আমাদেরকে কার্যালয় ছাড়তে তারা বাধ্য করেছে, কিন্তু আমরা কার্যালয় ছাড়বো না। পুলিশের সহযোগিতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল এই জামান সাহেব আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে মারধর করেছে, আমাদের মেয়ে মানুষের কাপড় ছিঁড়েছে এই যে বস্ত্র, একাত্তরের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বস্ত্রহরণ করেছে, আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে। আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এর চেয়েও প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি। আজকের এই পরিস্থিতিতেও ওই বাকশালী শেখ হাসিনার সরকারের কাছে, আওয়ামী ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করব না। আমরা ইতিমধ্যেই নিজস্ব কার্যালয় ক্রয় করার উদ্যোগ নিয়েছি, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী আরও 6 মাস এই কার্যালয় ব্যবহার করার আইনগত ভিত্তি আমাদের আছে। তাই আমরা আরও 6 মাস এই কার্যালয়ে থাকব। আমাদের প্রত্যেকটি নেতা কর্মী নিয়মিত কার্যালয়ে আসবে। আজকে ওই জামান সাহেব গোয়েন্দা সংস্থা পুলিশের সহযোগিতায় কার্যালয়ে তালা লাগিয়েছিল, আমরা তালা ভেঙে আমরা আমাদের কার্যালয়ে ঢুকেছি। আমাদের অনেক নেতা কর্মী পুলিশের লাঠিচার্জ এবং মারধরে আহত, এখন তারা চিকিৎসা নেবে। এবং একজন নেতা কর্মীকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, আমরা প্রত্যেকে স্বেচ্ছায় কারাবরণ করব। তাই আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন আমাদের একজন নারী সহকর্মী অজ্ঞান হয়ে পড়েছেন, অনেককে তারা মারধর করেছে, সাংবাদিকদের নামিয়ে দিয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে এবং আমাদেরকে কার্যালয় ছাড়তে তারা বাধ্য করেছে, কিন্তু আমরা কার্যালয় ছাড়বো না। আপনাদের মনোবল অটুট রাখুন। আমাদের অনেক নেতা কর্মীকে মারধর করেছে, আমরা কার্যালয় কেনার উদ্যোগ নিয়েছি, কিন্তু চুক্তি অনুযায়ী 6 মাস আমরা এই কার্যালয়ে থাকব। কোনো পুলিশ প্রশাসন আমাদের কার্যালয় থেকে আমাদের নিবৃত্ত করতে পারবে না। এবং আপনারা দেখেছেন পুলিশ কিভাবে আমাদের উপরে হামলা করে আমাদেরকে কার্যালয় ছাড়া করার জন্য তারা কাজ করেছে। এর মধ্যে দিয়ে স্পষ্ট প্রমাণিত আমরা সরকার বিরোধী আন্দোলনে থাকায়, সরকারের সাথে সমঝোতা না করায় আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন চলছে। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আল্লাহ হাফেজ। Thank you.